আমার নাম মণিকান্ত সিংহ। আমার জন্ম 1935 ইংরেজিতে, ভাগ্যবান আমি 1940 শিলচর শহরের নেতাজিবাবু যখন আসেন লাস্টলি, তখন অভিরাচরণ পার্শ্ব আসন এটা কোনো হয় মিটিং, সেই মিটিংয়ে আমি ভাগ্যবান যে নেতাজি সুভাষচন্দ্র বসুর চরণ স্পর্শ করে প্রণাম করতে পেরেছিলাম, এটা এক নম্বর। দুই নম্বর হলো আমার এখন 87 ইয়ার্স রানিং, স্টিল আই এম ডিস্ট্রিক্ট কংগ্রেসের সিনিয়র মোস্ট ভাইস প্রেসিডেন্ট। আমি যে কংগ্রেস ইজ দি সোল অফ দি নেশন অ্যান্ড ইট ক্যান রিমুভ অল দি পেইনস ইন সাপোর্টিং দি পিপুল অফ দি কান্ট্রি এজ এ হোল, দ্যাট ইজ মাই অ্যাপিল টু দি পিপুল অফ দি কংগ্রেস পার্টি অ্যান্ড আই হোপ দি লর্ড কৃষ্ণ। ওম সর্বে ভবন্তু সুখিনাঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পেশন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভগৎ। ওম শান্তি 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 হি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি N24 জন্য, বরাকের জন্য, সর্ব ইন্ডিয়া ভারতবর্ষের জন্য উন্নতি সাধন করতে পারে। আমি আই পে টু মাই লর্ড কৃষ্ণা। নমস্কার, আমি দেবদীপ দত্ত, শিলচর জেলা কংগ্রেসের একজন সাধারণ সম্পাদক এবং একজন কর্মী। আজ দীর্ঘ এই 32-33 বছর ধরে আমি দেখেছি আমার দল ভারতবর্ষের আনাচে কানাচে সবসময় উন্নয়নের ডাক দিয়েছে। আমরা কোনো দিন সাম্প্রদায়িক যে বাতাবরণ তা সবসময় আমরা অবজ্ঞা করে চলেছি। আমরা চাইছি যে আমাদের ভারতবর্ষ হিন্দু মুসলিম শিখ ইসাই ওয়াপস মেহে ভাই ভাই আমরা সব একাগ্র চিত্তে যাতে চলতে পারি, সেটাই আমাদের দলের এবং আমাদের অভ্যন্তরীণ কথা। আমরা অত্যন্ত আনন্দিত এই সঙ্গে যে আমরা জেনেছি যে N24 নামে একটি নতুন টিভি পোর্টাল আপনারা শুরু করেছেন। আপনাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এই কামনা করছি। তৎসঙ্গে আপনাদের কাছে একটা অনুরোধ করছি, বাস্তব সঠিক খবরগুলো আপনারা জনসমক্ষে তুলে ধরবেন। কারণ আমরা অনেক জায়গায় দেখেছি যে একটা ব্যাপারে আমরা যখন বলি তখন যেটা সেটা যদি সরকারের বিপক্ষে হয় তখন সেটা কেটে দেওয়া হয়। কিন্তু আমি বিশ্বাস করি আপনার একটা টিভি নিউজ পোর্টাল হিসাবে আপনাদের সেই দায়িত্ব আছে। কারণ আমি যা বলছি তা আমি বলছি, আপনারা বলছেন না, আমি যা বলছি তা আপনারা সর্বসমক্ষে দেখাবেন এবং আপনাদের শ্রীবৃদ্ধি হোক, আপনারা আরও চারদিকে আপনাদের নাম সুনাম যশ ছড়িয়ে পড়ুক এই কামনা ভগবানের কাছে করছি। ধন্যবাদ। আমি শ্রী সীমান্ত ভট্টাচার্যি। আমি এই জেলার কংগ্রেসের সাধারণ সম্পাদক অর্গানাইজেশনের দায়িত্বে আছি। আমি 69 থেকে জেলা কংগ্রেসের সঙ্গে, ছাত্রপরিদের সঙ্গে, ইয়ত কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে এখন জেলা কংগ্রেসের পদাধিকারী। আমরা কংগ্রেস করছি আজীবন, আমার প্রায় 50 ইয়ার্স হয়ে গেছে কংগ্রেসে। আমরা বুঝি ভারতবর্ষের উন্নতি সাধন একমাত্র কংগ্রেসের মাধ্যমেই হবে। কারণ কংগ্রেসেই চায় যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন সব মানুষকে নিয়ে চলতে, সব মানুষকে দেশের নিয়ে যদি চলতে না পারি তাহলে দেশের উন্নতি হবে না বলে কংগ্রেস বিশ্বাস করে। এই বিশ্বাসী আমরাও, এবং আমরা মনে করি যে কাছাড় জেলার সমস্ত ভাষাভাষী মানুষকে কংগ্রেসেই একমাত্র এক করে চলতে পারবে। এখন এই বিভাজনের রাজনীতি চলছে, এই রাজনীতি আমরা বিশ্বাস করি না, এই রাজনীতি বিভাজনের রাজনীতিকে আমরা ঘৃণা করি। এবং আমরা আজকে আনন্দিত যে N24 এখানে আপনারা বরাকবেলিতে চালু করছেন। আমাদের বিশ্বাস N24 যে বরাকবেলির সমস্ত দুঃখ কষ্টের, বরাকবেলির সুবিধাগুলি আপনারা দিল্লির দরবারে এবং গৌহাটির আসামের দরবারে তুলে ধরবেন। বরাকবেলির দুঃখ দুর্দশা, বরাক মানুষের যে হতাশা ব্যঞ্জক অবস্থাগুলিও তুলে ধরবেন। আমরা যে বরাকবেলি বঞ্চিত হচ্ছে এইগুলি N24 এই বঞ্চিতের ইতিহাসও সমস্ত দিল্লির দরবারে আসামের দরে তুলে ধরবেন। আমরা N24-এর সাফল্য কামনা করে, আমি তাদেরকে উত্তরোত্তর সাফল্য কামনা করে ভগবানের কাছে প্রার্থনা জানাই তাদের সাফল্য লাভ করুক। মানে সঞ্জীব রয়, আসাম প্রদেশ কংগ্রেসকে সচিব। মানে পহলেই আপনাকে ধন্যবাদ দিতে হ্যাঁ কি আপনি
ऐसा हौसला बनाया कि बड़ा घाटी में एक न्यूज़ चैनल लॉन्च हो, क्योंकि हम लोग देख रहे हैं पिछले कुछ सालों से लोगों का विश्वास संवाद माध्यम से उठ चुका है। आजकल न्यूज़ नहीं बनता, व्यूज़ बनता है। आज जो सरकार में है, केंद्र में और असम में, उनके इशारे से न्यूज़ चैनल चलते हैं, और ये बहुत दुखद घटना है, क्योंकि अगर गणतंत्र को ज़िंदा रहना है तो गणतंत्र का चौथा स्तंभ संवाद माध्यम, उसे ज़िंदा रहना पड़ेगा, उसको आवाज़ बुलंद होना पड़ेगा, उसको सच्चाई में अपने आप को साबित करना पड़ेगा। तो मैं समझता हूँ कि आपके आने से हमें एक भरोसा मिला कि न्यूज़ यानी 24 बड़ाक की आवाज़ बनेगी, बड़ाक की आवाज़ बन के दिसपुर होते हुए दिल्ली पहुँचेगी। और आज खासकर जो एक अहम मुद्दा है बड़ाक घाटी में कि 5 ग्राम पेपर मिल, वहाँ हज़ारों कर्मचारी आज उपवास से अपना दिन काट रहे हैं, लगभग 100 लोगों की मृत्यु हो चुकी है, 3 लोग आत्महत्या कर चुके हैं, और ये आवाज़ आज तक सटीक तौर पे दिसपुर से निकले दिल्ली पहुंची नहीं है। तो मैं समझता हूं कि 5 ग्राम पेपर मिल की जो दुख और दुर्दशा है, 2015 तक ये मिल चल रही थी, 14 तक, ये सरकार आने के बाद 2015 में मिल बंद हो गई, आज लगभग 7 साल हो गए हैं मिल बंद पड़े हुए हैं, और ऐसा लग रहा है कि लोग जैसे कबाड़े के पास सामान बेचते हैं, सरकार इन मिल को बेचने के लिए ऐसे ही कुछ रवैया अपना रही है। आज उन दुखी मजदूरों के साथ हम खड़े हैं, कांग्रेस खड़ी है, और हम चाहते हैं कि आप उनकी आवाज़ बन के भी दिल्ली और दिसपुर पहुँचे, ताकि पूरे भारतवर्ष को मालूम हो कि असम सरकार और केंद्र सरकार हमारे 5 ग्राम पेपर मिल और नौगांव के जागीर रोड पेपर मिल के साथ क्या अन्याय कर रही है। मैं फिर से तहे दिल से ND24 की सफलता कामना करता हूँ, और मैं फिर से कहता हूँ कि मैं भगवान के पास प्रार्थना करूँगा कि आप बड़ाक की आवाज़ बन के पूरे हिंदुस्तान में अपने आप को साबित कीजिए। धन्यवाद। नमस्कार, हमें अभिजीत पाल, सिलचर जिला कांग्रेस साधारण सम्पादक। এখন বর্তমানে রাজনীতিতে আমাদের কাছাড় জেলাতে পৌরসভা নির্বাচন শুরু হয়েছে। আমরা সোনাই এবং লক্ষ্মীপুর দুই জায়গাতেই আমরা নমিনেশন দাখিল করেছি, এবং আমরা 100% আশাবাদী আমরা দুইটা মিউনিসিপ্যালিটি বোর্ড গঠন করব। হ্যাঁ, সেই ব্যাপারে মানে সোনাই জনসাধারণ এবং লক্ষ্মীপুরের জনসাধারণ, বর্তমানে যে সরকার ওদের যেভাবে মানে জিনিসপত্রের দ্রব্যমূল্য থেকে শুরু করে আপনার বেকার সমস্যা এবং বিভিন্ন ধরনের সরকারের যেগুলা গাফিলতি এবং সরকারের যেগুলা বিশেষ করে বরাক উপত্যকা যেভাবে বঞ্চিত করা হচ্ছে, সেটার প্রতিফল বরাক উপত্যকাতে এই মানে পৌরসভা থেকেই শুরু হবে। আগামী দিনের লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে এটার প্রতিফল ঘটবে। আমি আশাবাদী যে পৌরসভা থেকেই পরিবর্তনের আওয়াজ বরাক উপত্যকাতে শুরু হবে। তৎসঙ্গে ND24 যে নিউজ চ্যানেল, তা আমি স্বাগত জানাই। আমি ওনাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। এই একটাই প্রথম নিউজ চ্যানেল যেখানে সারাদিন ব্যাপী সমগ্র ছোটো ছোটো নিউজ থেকে শুরু করে রাজনৈতিক সামাজিক নিউজ যেভাবে জনসাধারণের সম্পর্কে তুলে ধরা হবে, সেটার জন্য আমি এই ND24 পরিবারকে স্বাগত জানাই এবং ওদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। আমার নাম রণজিৎ দেবনাথ, আমি ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট ইউথ কংগ্রেস কমিটি। আমাদের ইউথ কংগ্রেসের কাজ হলো সামাজিক স্তরে যুব সমাজের ছেলেমেয়েদের আর যেগুলা প্রবলেম, সেগুলা প্রবলেমস নিয়ে আওয়াজ ওঠানো, ওদেরকে নিয়ে সরকারকে ঘেরা, আর সময় সময়ে যুব সমাজের সামাজিক স্তরে আমাদেরকে ওদেরকে সাহায্য করা, এটা হলো গিয়ে আমাদের কাজ। আর ND24 আমাদের বরাকবিলিতে নতুনভাবে এসেছে, তার জন্য ওনাকে বেস্ট উইশেস। আর এজ উই অল নো, মিডিয়া ইজ কল দ্য ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। উই অলসো লাইক টু উইশ ND24 টু প্লে দ্য রোল অ্যান্ড টু স্ট্যান্ড বাই দ্য ইন সাপোর্ট অফ দ্য সোসাইটি। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম সুশান্ত রায়, আমি ইয়ং ব্রিগেড সেবা দলের ভাইস প্রেসিডেন্ট জেলা কংগ্রেসের পক্ষ থেকে। আজকে আমরা ND24 নিউজ চ্যানেল, যেটা শিলচরে লঞ্চ হয়েছে, আমরা ধন্যবাদ জানাই। একটি আমরা আশা রাখছি যে আগামী দিনে একটি, আজকের দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউজ চ্যানেলগুলো এইভাবে কাজ করছে না, যেটা আমরা ইউথরা অনেক দুঃখিত এই ব্যাপারে। আমি ইয়ং ব্রিগেডের পক্ষ থেকে আজকে একটা জিনিস
सब सम्मुखे बोलते चाह आज के कांग्रेस सरकार हमारे यूथर जो छो सरकार कांग्रेस जो छो तक मिक्सड इकोनमी बिलीव करतम देशे जे भावे प्राइवेट सेक्टरगुलो देखे से भावे पब्लिक सेक्टरगुलो सरकार कर आज के देखते जे यूथर जो कोनो जायगा नहीं आज के बेकारत्वर हार एमन भावे बाढ़छे तार जोन सरकारे कोनो माथा बेता नहीं यंग ब्रिगेड सरकार यंग देर बा यूथ देर कोनो कथा कोनो न्यूज चैनल तुले धरछे ना ताई आम्रा आगामी दिने जाते यूथर जोन्नो भालो व्यवस्था तैरी होय तार जोन्नो आम्रा लड़ाई करब और एनईटीबी के आम्रा आगामी दिने सुष्ठु एबं भालो सम्पादकता तुले धरार जोन्नो आम्रा अनुरोध राखब आगामी दिने एनईटीबी 24 এর ভবিষ্যৎ কামনা করে আমরা কামনা করছি ভালো একটা সাংবাদিকতা আমরা দেখতে পাবো ধন্যবাদ আমার নাম অরুণ দত্ত মজুমদার আমি শিলচর জেলা কংগ্রেসের সভাপতি এনই 24 নতুনভাবে লঞ্চ করা হয়েছে আমরা মনে করি এটা মিডিয়া বা প্রচার মাধ্যমে একটা শক্তিশালী মাধ্যম হবে আর মিডিয়া যত শক্তিশালী হবে সংবাদ মাধ্যম যত শক্তিশালী হবে গণতন্ত্র তত শক্তিশালী হয় কাজে আমি এনি 24 যে নতুন ভাবে লঞ্চ করা হয়েছে তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে করছি।